ইউটিউব আপডেট দিতে থাকবে আর আমরা ইউটিউব আপডেট পেতে থাকবো, এরকম কিছু ইউটিউব আপডেট জানাতে আসছি আজকে। চলুন দেখেছি তার আগে রেখে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে এরকম অনেক ইউটিউবের আপডেট ব্যাপারে ভিডিও আছে, চাইলে আপনারা এই ভিডিওটা শেষ করে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ইউটিউবের আপডেটগুলো যে আপডেটগুলো আসছে আপডেটগুলো জানার জন্য আমাদের যে ক্রোম বাজারটা আছে ক্রোম বাজারটা ওপেন করে নিচ্ছি। পিসি ডেস্কটপের আপডেটটা প্রযোজ্য বা পিসি ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে এই আপডেটটা অনেক কাজের একটা আপডেট আসছে, যে ইউটিউবের যে আপডেট আসছে তো এই আপডেটটা আপনাকে সরাসরি দেখাচ্ছি। তো এটা দেখার জন্য আমাদের যে ক্রোম বাজারটা আছে ক্রোম বাজারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে ইউটিউব অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। ইউটিউবে আসার পরে এই যে ডেস্কটপের মধ্যে যে আপনার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এইটার মধ্যে মঞ্চের সেটিংটা আসছে, যেটা হচ্ছে এখানে যদি আমি এই যে এই কম্পিউটারের যে মাউসের অ্যারোটা যদি আমি এটার উপর নিই, দেখুন দেখুন পিকচারটা কিন্তু একদম বড় আকৃতি হয়ে গেছে, কিন্তু এখন আমি ক্লিক করি নাই, এটা ক্লিক করি নাই ডানে ভাবে যে রাইট বাটন বা লেফট বাটন কোনো বাটনে ক্লিক করি নাই, জাস্ট অ্যারোটা ধরে খালি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখতেছেন যে পিকচারটা বড় হয়ে গেছে বা ভিডিওটা সামনে চলে আসছে। নিচে দুটো অপশন আসছে, এই যে থ্রি ডট মেনুটা, এটা থ্রি ডট মেনু আগেই ছিল, থ্রি ডট মেনুটা আগে যে সেটিংগুলো এখানে সেটিংগুলো ছিল নট ইন্টারেস্ট নট রেকমেন্ডেড চ্যানেল রিপোর্ট এগুলো সেটিংগুলো আগের মতনই আছে। জাস্ট নিচে দুইটা অপশন চালু হয়েছে, যেটা চালু হয়েছে যে এখানে আপনি ভিডিওটা লিস্ট করে রাখতে পারবেন। দেখুন ওয়াচ লেটার, আমি যদি এটার উপরে ক্লিক করি এটা কিন্তু অ্যাডেড হয়ে গেছে বা এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা আমি কোথায় পাবো? অ্যাড হয়ে গেছে যে অ্যাড ভিডিওগুলো আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, একটা অ্যাড করছি, ধরুন এই ভিডিওটা আমি অ্যাড করবো। দেখুন এই যে ওয়াচ লেটার উপরে ক্লিক করলে দুইটা ভিডিও কিন্তু আমি অ্যাড করছি। অ্যাড ভিডিওগুলো কোথায় পাবো? জাস্ট এই যে কর্নার দেখতে পাচ্ছেন যে ওয়াচ লেটার, যে গরিব টাইমের মতন এই ওয়াচ লেটার উপরে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমি দুইটা ভিডিও ক্লিক করছি, আগে দুইটা ভিডিও ক্লিক করছি, এখন দুইটা ভিডিও ক্লিক করছিলাম, এই যে স্যামজন ভাইয়ের ভিডিওটা আর সেদের র্যান্ডম চ্যানেল যে ভিডিওটা, দুইটা ভিডিও কিন্তু আমি এখন ওয়াচ করতে পারবো বা পরবর্তীতে আমি দেখতে পারবো এটা অ্যাড হয়ে গেছে যে আমার চ্যানেলের যে অ্যানালিক্সের যে পাশে যে আমাদের হোম সার্ভসাই এক্সপ্লোর লাইব্রেরি হিস্টোরির পাশে ওয়াচ লেটারের যে আপডেটটা, আপডেটটা কিন্তু এই যে লেখাটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এখানে চলে আসছে, এটাই আপডেট ছিল। আরেকটা অপশন ছিল যে পাশে, এই যে পাশে আরেকটা ছিল যে অ্যাড টু স্কোয়ার, তো এটার উপর যদি ক্লিক করি দেখুন পাশে কিন্তু একটা ছোট্ট করে মিউজিক প্লেয়ারের মতন ওপেন হয়েছে। যদি আমি এটা প্লে করি দেখুন ভিডিওটা কিন্তু রানিং হয়েছে, তো এই যে ভিডিওটা কিন্তু একটা প্লেয়ার রিফ্রেশ হয়ে গেছে। আমি যদি কর্নারে যে অ্যারোটা যদি এখানে ক্লিক করি ভিডিওটা কিন্তু প্রপারলি কিন্তু বড় হয়ে গেছে। তা আমরা এটা ক্লিক করবো না, আপনাদের দেখানোর ইচ্ছা ছিল যে এই যে সুন্দর আপডেটটা কিন্তু আপনাদের, এইটাই দেখার ছিল যে ভিডিওটা আপনার ভিডিওটার মধ্যে যে আপডেটটা আসছে ইউটিউবের আপডেটটা আপনাদের কেমন লাগছে। যদি এটা ক্লোজ করতে চান যে আমি ভিডিওটা যে ক্লোজ করে দিব, যে এখন ক্লোজ প্লেয়ার, ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম বলবেন না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে। দেখাবো অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।